Hey, non-stop! Only till the master, cook at the master, always hyper, non-stop! Has to master, all be blunt, to full game jumper, non-stop! Shop nera, uki dile, juki nite doshna, pai jodi toma ke fuskar tokai, non-stop! Alright! Aha, non-stop! আমার কি মনে হচ্ছে জানেন, আপনার কথা শুনে আপনি তরু স্যারকে একটু সেভ করতে চাচ্ছেন এই ক্ষেত্রে। তবে তরু স্যার সম্পর্কে আমি বলবো, যতটুকু আমি ওনাকে দেখেছি উনি এমনিও একটু ক্যারেক্টারলেস। প্রথম দিনই এত প্রশ্রয় দেওয়াটা ঠিক না। আজকে চা খেতে বলবে, কালকে ডিনার নিয়ে যাবে, পরশু বাসায়ও নিয়ে যেতে চাইতে পারে। তোমার নাম্বার আমাকে ছিল, কিন্তু তার জন্য আমাকে লেখা ছেড়ে পে ফোনের দোকান থেকে তোমাকে ফোন করতে হতো, আমি সেই সুযোগটা দিতে চাইনি। আমার সাথে কথা না বলে কাকে চাকরি দিল সে? রবি নামে একটা লেখক, ম্যানেজার স্যারের সাথে খুব ভারী সখ্যতা। এই লোকটার যদি এই অফিসে চাকরি হয় তাহলে ম্যানেজার সাহেবের চাকরি থাকবে না, আর ম্যানেজার সাহেবের যদি চাকরি না থাকে সেক্ষেত্রে তোমার বা আমাদের কারোরই চাকরি থাকবে না। এটাও জিজ্ঞাসা আসছে না স্যার, এটা স্যার ঠিক করে। আরে তোর বসে বসে, আপনি নাকি সাংবাদিক হিসেবে কোনো এক লোককে নিয়োগ দিয়েছেন? আমি নিয়োগ দিয়েছি না তো, তবে হ্যাঁ একজনের সাথে কথা হয়েছে। তবে চাকরি দেওয়ার আগে অবশ্যই তোমার সাথে দেখা করাবো। শুধু দেখা করালে চলবে না, আমি তার ইন্টারভিউ নেব, একদম প্রপার প্রসেসে নিয়োগ হবে। তা তো বটে, এই অফিসের সব নিয়োগই তো প্রপার প্রসেসেই হয়, তাই না? ম্যানেজার সাহেব আমি খোঁচা বুঝি, আজকে ভুল করো সেটা দেবেন না, সাইনার ব্যাপারটা ভিন্ন। তরু তুমি নিশ্চিত থাকো যে তোমাকে না বলে আমি কাউকে চাকরি দেবো না। ভালো, আরও ভালো হয় যদি ইন্টারভিউতে শুধুমাত্র সেই সমস্ত লোকই আসে যারা আপনার পূর্ব পরিচিত না। আমি নতুনদের নিয়ে কাজ করি। স্যার আপনি আমাকে কিছুর জন্য বিশ্বাস করেন স্যার, আমি কিন্তু ওনাকে কিচ্ছু বলিনি, কিচ্ছু না। গিরগিটি সত্যি স্যার, মানে কি করবো স্যার, আপনার বিশ্বাস করেন স্যার। এই অফিস যদি ধ্বংস হয় তার জন্য তুই দায়ী থাকবি। তুই আমার চোখের সামনে থেকে যা স্যার, আপনি কিন্তু একটা চর মারবো, যা যাচ্ছে। তোদেরকে কিভাবে সোজা করতে হয় সেটা আমার ভালোই জানা আছে। তুমি সব কি বলছো জয়িতা, আমি কেন রবিকে চাকরি দিতে মানা করব? জাহিদ যখন তরুকে বলল যে ম্যানেজার একজনের চাকরি দিতে যাচ্ছে, তখন আমি ওই রুমে ছিলাম। তুমি তো সারাদিনই তার রুমে থাকো শানা। মানে তুমি কি ইঙ্গিত করছো রবিতা? সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো, তাই না? দেখো জয়িতা, আমরা দুজনেই মার্কেটিংয়ের লোক, তাই আমরা দুজনকে একসাথে অনেকক্ষণ কাজ করতে হয়, এক রুমে থাকতে হয়। আর জয়িতা তুমি তো সবই জানো,
আমি কিভাবে কোন পরিস্থিতিতে এখানে এসে চাকরি করছি তুমি সব জানো। আর এই ব্যাপারে তোমার সাথে আমার আগে কথাও হয়েছে। শানা, তোমার সিচুয়েশনটা আমি বুঝলাম, এবার আমার সিচুয়েশনটা তোমাকে বলি। আমি রবিকে ভালোবাসি। হ্যাঁ শানা, শোনো, রবি এরকম একটা মানুষ যে কখনো চাকরি করতে চায় না, ও লেখালেখি নিয়ে ব্যস্ত থাকে। আমি ওকে চাকরি করার জন্য রিকোয়েস্ট করেছি, অথবা বলতে পারো আমার রিকোয়েস্টেও চাকরিটা করতে রাজি হয়েছে। আর এরকম একটা মোমেন্টে তুমি আমাকে বলছো ম্যানেজারকে গিয়ে বলতে রবিকে যেন উনি চাকরি না দেয়। শোনো শায়না, রবির একটা ক্যারিয়ার হোক, একটা চাকরি হোক, এটা আমার থেকে বেশি আর কেউ কিন্তু চায় না। তুমি এখন আমার সিচুয়েশনটা বুঝতে পারছো তো না? আই এম সরি জয়িতা, আমি আসলে বুঝিনি যে রবির সাথে তোমার, যাই হোক, আমিও না জানো মনে মনে অনেকদিন ভেবেছি যে তোমাকে জিজ্ঞেস করব। তোমার জীবনে কেউ আছে কি না এইসব আর কি। শোনো, তুমি কিন্তু বাসায় গিয়ে এইসব নিয়ে কোনো কথা বলো না, ঠিক আছে? না না জয়িতা, আমি সত্যি ভীষণ খুশি হয়েছি, আমি বাসায় কিছুই বলবো না। আসলে ব্যাপারটা হয়েছিল কি জানো, চাকরির খবরটা শোনার পর তরু আমাকে বলেছিল যে আমি যেন মালিককে ম্যানেজারের নামে গিয়ে যাতা কথা বলি। এই চাকরিটা নিয়ে যখন এত কেওয়াজ হচ্ছে, তখন আমি ভাবলাম যে তাহলে নিয়োগটাই বরং বন্ধ করে দেওয়া যাক, সেজন্যই আমি কথাগুলো বলেছি। কিন্তু এখন সেই কেওয়াজকে আমি কোনো তর্ক করি না, হোক না চাকরি, ম্যানেজার দিক হোক চাকরি, কোনো সমস্যা। মানে বুঝতে পারলাম না, আপনি খুঁজছেন এটা বলবো না? না, ওকে শুধু বলবে যে আমি ওকে যে জন্য খুঁজেছিলাম সেটা হচ্ছে না, ও যেন আমাকে ক্ষমা করে। জাফর ভাই, কি হয়েছে, কোনো সমস্যা? কিছু না, ওকে শুধু বলবে যে চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই। মানে জাফর ভাই, জাফর ভাই, কি বুঝলাম না তো। বুঝতে পেরেছি, তোরও গিয়ে নিশ্চয়ই ম্যানেজার সাহেবকে কিছু বলেছে। তুমি চিন্তা করো না জয়িতা, রবির চাকরির ব্যবস্থা এখানে হবেই। কিন্তু শালা, তুমি দেখো, তুমি রবিকে ভালোবাসো, তুমি আমাকে এই অফিসে চাকরি দিয়েছো, আমার একটা দায়িত্ব আছে না? তোমারই এখানে জয়েন করার মাত্র কয়েকদিন হয়েছে, তুমি কি করে এটা ম্যানেজ করবে? আমার মনে হয় আমি যদি গিয়ে তরু সাহেবকে রিকোয়েস্ট করি, তাহলে রবির চাকরিটাই অফিসে হবে। হায়না বললে তরু রবিকে চাকরি দিবে? আপনার মাথা দাদা ঠিক আছে, কি করতেছেন আপা? আচ্ছা সরি সরি, আমি খেয়াল করিনি, সরি। আপনি তো সরি বলে আসে আস, এবার তো আপনার সরির জন্য আরেকটু এলে আমার 6,000 টাকা ভাঙিয়ে চুরে আসে আস। মানে? মানে বুঝলেন না, এই যে এর মধ্যে কি, এটা কি বুঝছেন তো, 6,000 টাকা চুরু সারাছে না, আমার দিয়া মদ আনতে পাঠাইছে, অফিসে বসে বসে গেলে। জাহিদ, যা মনে আসে তাই বলো না, অফিসে বসে বসে ড্রিঙ্ক করবে না? হ্যাঁ সেটাই তো বলতেছি, শুধু তরু সান না, সাথে তো ওই যে শ্যামা পাশে না, সেও গেলে।
তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো তুমি? হ্যাঁ শায়না অফিসে বসে ড্রিঙ্ক করবে, একদম মাথা খারাপ, ম্যাড। আপনি তো আমার ম্যাড কইতাছে, আমার কথা বিশ্বাস হয় না। শায়না আপার কথা কইতেছেন সে ভালো, আসলে তরু সারও খাবে না। বেসিক্যালি হচ্ছে শায়না আপার মতটা গিয়ে শায়না আপা তরু সারে দিয়ে মতা নিতেছে। সাহিদ, তুমি যা খুশি সব সময় বলো, মানুষকে অপবাদ দাও। অপবাদ দেওয়ার আগে কি একবারও মাথায় আসে না যে ওই মানুষটার কি কি ক্ষতি হতে পারে পরে? হ্যাঁ যাইত কথা বল, যাইত কথা বললে সব মিথ্যা হয়ে যায়, আপনি বিশ্বাস করেন না, কিন্তু একটা কথা সত্যি, শায়না আপা তরু সারে দিয়ে মদ আনাচ্ছে এবং এই অফিসে বসে এটা খাবে। দেশে আর ধর্মকর্ম কিচ্ছু না, ধর্মকর্ম শেষ। কি বলছো এসব? হ্যাঁ রবি, এটাই এখন একটা বড় প্রবলেম। এই অফিসে দুটো গ্রুপ হয়ে গেছে। ম্যানেজার চাচ্ছে তোমাকে চাকরিটা দিতে, কারণ তুমি ওনার পরিচিত আগে থেকেই। আর তরু, যার কথা বললাম, মালিকের ছেলে, উনি চাচ্ছে না। এত ভেজালাল অফিসে চাকরি করারই দরকার নেই। দেখো, তুমি এত দ্রুত একটা ডিসিশন নিয়ে নিও না। আমি যতদূর জানি ম্যানেজার বোধহয় এই অফিসে থাকবে না, তো তখন যদি তরু তোমার ইন্টারভিউ নেয়, ইন্টারভিউটা ভালো করে দিও, যদি চাকরিটা হয়ে যায়। তুমি তো বললে যে সে আমাকে চাকরি দিতে চায় না, তাহলে ইন্টারভিউ কেন? হ্যাঁ, উনি নিতে চায়নি, কিন্তু শায়না ওনার সাথে কথা বলে ওনাকে রাজি করবে। শায়না মানে ওই মেয়েটা? তো শায়না ওনার সঙ্গে কথা বলবে কেন, ওনাকে রাজি করাবে কেন? কারণ আছে রবি, এই অফিসে শায়নার চাকরি আমার মাধ্যমেই হয়েছে, সে কারণে ও আমাকে ফেভার করতে চাইছে। ফেভার? আচ্ছা, তুমি কি করে ভাবলে জয়িতা যে আমি একটা অচেনা মেয়ের ফেভার নিব? রবি, ও আমার অচেনা না। অচেনা না? আচ্ছা, সে তোমার বান্ধবী হতে পারে, আমার সঙ্গে তো আজই পরিচয় হলো, তাহলে আমি একটা অপরিচিত মানুষের কেন ফেভার নেব? তুমি যা ভাবছো সেটা না, শায়না শুধুমাত্র আমার ফ্রেন্ড না, ওর সঙ্গে আবার অন্য একটা সম্পর্কও আছে। কি সম্পর্ক? তোমার কাছে আর মিথ্যা কথা বলে লাভ কি? শায়না আসলে আমার ভাবি। ভাবি মানে তোমার বড় ভাইয়ের বউ? হ্যাঁ হ্যাঁ। আস্তে, এই অফিসে কেউ জানে না, তুমি কাউকে আবার বলো না। হ্যাঁ আশ্চর্য, তোমার ভাবি তোমার পাশের ডেস্কে বসে চাকরি করছো, অথচ এরকম একটা সম্পর্ক তোমরা লুকিয়ে রেখেছো, কেন? আর বলো না, সিচুয়েশনটা একটু কমপ্লিকেটেড। আসলে আমার ভাই শায়নাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু ওইভাবে অফিসিয়ালি কাগজে কলমে তেমন কিছু হয়নি এখনো। তো শায়নার একটা চাকরি দরকার ছিল খুব, বুঝতেই তো পারছো, পড়াশোনাও বেশি করেনি, HSC পাস। তো আমি অফিসে কথা বলেছিলাম, ওর একটা ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, ভালোই করেছে, চাকরি হয়ে গেল। তাই ও যখন জানতে পেরেছে তোমার আর আমার রিলেশনশিপটা, তখন ওই আমাকে বললো যে ও তরুর সাথে কথা বলবে, মানে মালিকের ছেলের সাথে কথা বলবে, যদিও পারে আর কি ওনাকে কনভিন্স করতে। মানে সুপারিশ করবে? শোনো জয়িতা, আমার জন্যে তুমি, তোমার ভাবি, তোমার এক্স ভাবি, তোমার বান্ধবী, কাউকেই আমার চাকরির জন্য সুপারিশ করতে হবে না। তাছাড়া ওই লোক জাফর ভাইয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, আমার মনে হয় সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, সুতরাং এই চাকরিটা আমি আর করবো না। রবি, ম্যানেজার জাফর ভাই খুব একটা ভালো লোক না, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ উনি আমার সঙ্গে কি আচরণ করেছেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম জাফর ভাই খারাপ মানুষ, ভালো মানুষ না, কিন্তু এখন যে জয়েন করেছে সেও কি ভালো মানুষ? এরকম একটা মানুষের সঙ্গে আমি কাজ করবো? নেভার। আমি এখন জাফর ভাইকে বলবো আমার চাকরি করার দরকার নেই। আরে রবি শোনো, আশ্চর্য,
কি হলো? তুমি না বললে খাবে? খাচ্ছো না তো? এই তো খাচ্ছি তো, খাচ্ছি। কই? তুমি তো শুধু চুপচুপ করে চুমুক দিচ্ছ। এভাবে খেলে নেশা হবে? হবে না। সেটারই তো ভয় পাচ্ছি স্যার, বাসায় যদি কেউ টের পায় যে আমি মদ খেয়ে বাসায় গেছি তাহলে। বাড়িতে? তুমি না বলেছিলে বাড়িতে তুমি একা থাকো? না না না, তুমি কি যেন বলেছিলে মনে নেই। আচ্ছা, তুমি খালার সাথে থাকো, রাইট? স্যার আমার মনে হয় যে আপনার নেশা চড়ে গেছে, সেজন্য সব কিছু ভুলে যাচ্ছেন। হ্যাঁ, এর অর্ধেক গুণ এই বোতলের, বাকি অর্ধেক গুণ তোমার। আচ্ছা শায়না, তোমার যদি আজকে বাড়িতে কোনো সমস্যা থাকে তুমি চাইলে আমার বাড়িতে যেতে পারো, আমি একা থাকি, আমি কোনো খালার সাথে থাকি না, একেবারেই একা। জি, কিন্তু আমি আমার বাড়িতে কি উত্তর দেব? বাড়ি তোমাদেরকে খেলো। আচ্ছা অন্য একটা কথা বলি। কি কথা বলো? আচ্ছা ওই সাংবাদিকের চাকরিটার কি করলে? কোন সাংবাদিক? ওই যে ম্যানেজার চাকরি দিতে চাইলো যে, রবি না কি যেন নাম। ওহ শায়না, তুমি কিসের মধ্যে কি নিয়ে আসলে বলো তো, প্লিজ ওই সমস্ত থাক। না না না, আমি ওনার সাথে কথা বলেছি, উনি কিন্তু অনেক বড় লেখক, আমাদের অফিসে উনি চাকরি করলে কিন্তু খুব ভালো হবে। আজা হলে হবে, এখন ও সমস্ত বিষয় নিয়ে ভাববার কোনো দরকার নেই। খাও। শোনো না, তুমি তাহলে ওর ইন্টারভিউ না নিয়ে ওকে না করো না, নিজেও ইন্টারভিউ নাও, যদি পছন্দ হয় তখন রাখবে, না হলে রাখবে না, কিন্তু ইন্টারভিউটা নাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, তুমি এখন অন্য কথা বলো। কি কথা ভাইয়া? তুমি কি যাবে আমার সঙ্গে আমার বাড়িতে আজ? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, ও আসলে বলো যে আমি চলে গেছি, ঠিক আছে? জি জি বলো। আচ্ছা কখন গেছে? হ্যাঁ ও গেছে তো এখনই, আমি অবশ্য মানা করছি, কিন্তু শুনুন কি করব, এই যে তরু সাহেব রুমের মধ্যে পয়সা না মদ খায়, বললাম কিচ্ছু শুনবো না, নক না করে ঢুকে তো আমি কি করবো? তাহলে আমি আরো কিছুক্ষণ বসি। হ্যাঁ বসো। ম্যানেজার রুমে স্যার। আমার পোলাটা নাকি বলা হেলা কই? আবে হালায় তুই কাঁপতেছিস কেলা? না না কাঁপতেছি না তো স্যার, দৌড়ো বেটা, দেখা সাক্ষাৎ শেষ, বিরিয়ানি টিরিয়ানি খাওন বিশেষ, অক্ষণে কইতেছো সালাম আলাইকুম। হ্যাঁ
Non-stop, non-stop, non-stop.